এদিকে দেশের সব জেলায় সকাল থেকে চলছে গণপরিবহন। সকালের দিকে বাসগুলো কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার পর বিভিন্ন রুটে বাসগুলোতে ভিড় দেখা গিয়েছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না অর্ধেক আসনে যাত্রী পরিবহনের শর্ত। চট্টগ্রামে গণপরিবহন চালু হলেও কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীদের অভিযোগ, বাসে ওঠানোর সময় জীবাণুনাশক স্প্রে করার কথা থাকলেও কোথাও তা করা হয়নি। এছাড়া বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। মানে এখানে ঢুকার সময় অবশ্যই মাস্ক বাধ্যতামূলক এবং হাতের মধ্যে স্যানিটাইজার দেওয়া উচিত, যেটা স্বাস্থ্যবিধি মানা উচিত। স্যানিটাইজার রাখা উচিত ছিল কিন্তু রাখে না এরা। স্বাস্থ্যবিধি কোনো মানা হচ্ছে না, গাড়িতে কোনো হ্যান্ড স্যানিটাইজেশন নাই, বাড়াও দ্বিগুণ ভাড়া নিচ্ছে, প্যাসেঞ্জারও সেভাবে তারা নিচ্ছে। বরিশালের টার্মিনাল থেকে অর্ধেক যাত্রী নেওয়া হলো, মাঝপথে অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর কোথাও কোথাও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি, যাত্রীদের অনেকেই মাস্ক পরছেন না। অতিরিক্ত যাত্রীর সাথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দূরের জেলার যাত্রীদের বারবার বাস বদলানোর কারণে ঝুঁকি ও দুর্ভোগ বাড়ছে। বাস জেলার মধ্যে চলবে কিন্তু এনারা বলছেন নাটোর পর্যন্ত যাবে, তারপরে ঢালার পর্যন্ত যাব, তার উপরে যাব না। রংপুরে গণপরিবহন চালু হওয়ায় কিছুটা স্বস্তি পেলেও ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্বাস্থ্যবিধি বলতে কি, এই কারণ মাস্ক দেখতেছি না কারো মুখে। খুলনায় অভ্যন্তরীণ রুটে বাস চলছে অর্ধেক যাত্রী নিয়ে। সকালে চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। স্বাস্থ্যবিধি মানাতে যাত্রীদের দেয়া হচ্ছে মাস্ক। সরকারের স্বাস্থ্যবিধি মেনে 20 জন নেওয়ার কথা, কিন্তু মালিক সমিতি 10 জন দিয়ে গাড়ি ছাড়ার কথা বলছে। যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবিধি নিষেধ মেনে বাস চলাচল করতেছে। সিলেটে সকাল থেকে যথাযথ নিয়ম মেনে গণপরিবহন চালু হলেও তেমন যাত্রী ছিল না। পরিবহন শ্রমিকরা জানান, যাত্রী কম থাকায় লোকসান গুনতে হচ্ছে। তবে মাস্ক ব্যবহারে এখনও উদাসীন অনেক যাত্রী ও শ্রমিক। এছাড়া ময়মনসিংহ, নাটোর, কুষ্টিয়া, ফরিদপুর সহ সব জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সবখানে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। মাসুমা আক্তার, DBC নিউজ ডেস্ক।